যে ইউরোপিয়ান ফুটবল ফিরছে আরও একবার টপ ফ্লাইট ফুটবলে। আর্সেনাল ভার্সেস ম্যানচেস্টার সিটি কমিউনিটি শিল্ডের ম্যাচ দিয়ে ইংল্যান্ডের টপ ফ্লাইট ফুটবল শুরু হয়ে যাচ্ছে আজ রাত 9টায়। গতবারের প্রিমিয়ার লিগ এবং এফএ কাপ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি খেলবে গেলবার প্রিমিয়ার লিগে দ্বিতীয় হওয়া আর্সেনালের সঙ্গে এই সিজন ওপেনার। একটা ম্যাচ যেটা শুধুমাত্রই আনুষ্ঠানিকতার ম্যাচ, হয়তো একটা প্রি সিজন ম্যাচই, কিন্তু তারপরও একটা স্বস্তির কারণ যে ফুটবল থেকে এতদিনের আমাদের যে বিরতি সেটার অপেক্ষা আসলে ফুরোচ্ছে। এবং এই ধরনের বড় ম্যাচ যেটা আসলে আপনি গত সিজনের কথাও যদি দেখেন, এই দুইটা দলের মধ্যে ইপিএল এর টাইটেল রেসটা আসলে অনেক দিন পর্যন্ত জমেছিল, সেই দুটা দলই যখন মুখোমুখি হচ্ছে একে অপরের, তখন তো এর থেকে বড় সিজন ওপেনিং ম্যাচ আসলে হতে পারে না। এবং আমরা যদি দেখি যে কমিউনিটি শিল্ডের গেল 12 বছরের ইতিহাসে কেবলমাত্র একটা দল যেটা গেলবারই হয়েছে, যারা আসলে কমিউনিটি শিল্ডটা জিতেছিল এবং শেষ পর্যন্ত তারাই লিগ জিতেছে, ম্যানচেস্টার সিটি। তারা গেলবার হারিয়েছিল লিভারপুলকে কমিউনিটি শিল্ডের ফাইনালে এবং তারা কিন্তু লিগটাও জিতে নিয়েছিল। এবার ম্যানচেস্টার সিটির কাছে কি আরও একটা সুযোগ নাকি? এমন ম্যান সিটির কাছে হয়তো কমিউনিটি শিল্ড জেতার একটা টার্গেট অবশ্যই থাকবে, কিন্তু ম্যান সিটি যেহেতু গতবারের ট্রেবল জয়ী, তারা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল পর্যন্ত খেলেছে, তাই তাদের ট্রেনিং সেশনটাও শুরু হয়েছিল কিন্তু একটু পরে গিয়ে। আর্সেনালের সিজন শেষ হয়ে গেছে আর ম্যান সিটিরও 2 সপ্তাহ আগে, এই কারণে সিটি 2 সপ্তাহ কম বিরতি পেয়েছে এবং এখনও পর্যন্ত সিটির ফুটবলাররা ঠিক সেইভাবে ফিট নয়। ইনফ্যাক্ট কেভিন ডি ব্রুইনাকেই পাওয়া হয়তো যাবে না ম্যান সিটির এই ম্যাচটাতে। এবং সবচেয়ে বড় মিস অবশ্য আর্সেনালের রয়েছে, সেটা নিয়ে আমাদেরকে কথা হবে আলাদা করে। জ্যাক গ্রিলিশকে দেখতে পাচ্ছি সেখানে, মার্টিন ওডেগার, এবং এই জায়গায় কিন্তু আমরা গ্যাব্রিয়াল জেসুসকে আজ আর্সেনালের হয়ে দেখতে পাবো না, তিনি ইনজোর্ড এবং তাকে ছাড়াই আর্সেনালকে খেলতে হবে। কিন্তু আর্সেনালেরও আসলে নতুন দিন, ডেক্লান রাইস তিনি হয়তো খেলবেন, তাকে হয়তো আমরা দেখবো স্টার্ট, তিনি করেছেন। এই যে আর্সেনালের নতুন শুরু, তাদের জন্য এই ম্যাচটা সম্ভবত সিটির চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। অবভিয়াসলি তাদের জন্য, ইন এ সেন্স যে আপনি গেলবার তারা আসলে যে ফর্মটা শুরু থেকে দেখিয়েছিল শেষ পর্যন্ত লিগটা তারা ঘরে তুলতে পারেনি এই সিজনে। আপনি যদি দেখেন আর্সেনালের নতুন আসলে যে সাইনিংগুলো হয়েছিল, বড় বড় নাম কিন্তু সেখানে আসলে আছে। ডেক্লান রাইসকে তারা নিয়েছে, কাই হাভার্টসকে তারা আসলে সেখানে নিয়েছে, এবং এর থেকে মনে হয় বড় সারপ্রাইজটা ইউরিয়ান টিম্বার, তার উপরেই মনে হয় এই ম্যাচটাতে ফোকাস বেশি থাকবে। কারণ আর্সেনাল যখন প্রি সিজনটা খেলছিল তাকে কিন্তু আপনি প্রথমে তাকে দেখা হলো রাইট ব্যাকে, এরপর তাকে আসলে ফিক্সেই আপাতত করে দেওয়া হলো লেফট ব্যাকে। এবং এই জায়গায় টিম্বারকে নিয়ে যখন হচ্ছে এই ম্যাচটাও হয়তো বা জিনচেঙ্কোকে এই ম্যাচটাতে হয়তো বা পাওয়া যাবে না, কারণ তিনি প্রি সিজনটা আসলে সেভাবে করতে পারেননি, সেই জিনচেঙ্কোকে তিনিও কিন্তু বলছেন যে টিম্বার হয়তোবা আমার থেকেও বেটার একজন ফুটবলার। হয়তো টিম্বারকে নিয়ে অনেক বেশি স্বপ্ন আর্সেনাল সমর্থকেরা দেখতেই পারেন, যদিও আর্সেনালের এই যে ফলগুলো আমরা দেখছি প্রি সিজনে, সেখানে আমি একটু আলাদা করে আর্সেনাল বার্সেলোনা, আর্সেনাল ম্যান ইউনাইটেড ওই ম্যাচটা না নিলাম, আর্সেনাল বার্সেলোনার এই যে 5-3 যে আর্সেনাল ম্যাচটা জিতলো সেই ম্যাচটা নিয়ে যদি আমরা কথা বলি, সেই ম্যাচের স্টার্টিং ইলেভেনের দিকে যদি আমরা দেখি যে কাই হাভার্টসকে মিকেল আর্টেতা একটু অন্য জায়গায় খেলাচ্ছেন, যেটা হয়তো দেখে অনেকে বেশি অবাক হতে পারেন। রীতিমতো মিডফিল্ডে তিনি গ্রানিট শাকার জায়গায় খেলছেন, আর লিয়ান্ডো ট্রোসার্ডকে আমরা দেখেছিলাম আরও বেশি সামনে দেখতে, তিনি গোলও করেছেন, সব কিছুই করেছেন। এখন যেটা হয়েছে যে এই দুজনের যে কম্বিনেশন, এবং আমরা দেখতে পাচ্ছি যে আর্সেনালের যে মিডফিল্ডার এবং ফরওয়ার্ডরা তারা খুব বেশি একে অন্যের সাথে ইন্টারচেঞ্জ করছেন। যখন আর্সেনাল অ্যাটাকে যাচ্ছে বক্সের ভেতরে কয়েক ধরনের কম্বিনেশন প্লে আমরা দেখতে পেয়েছি প্রি সিজনে, এখন সেটা যদি সাকসেসফুল এক্সিকিউশন আর্সেনাল করতে পারে তাহলে মিকেল আর্টেতা আসলে যেটা চাচ্ছিলেন সেটা হয়তো তিনি করতে পারবেন। যদিও আমার কাছে মনে হয় গ্যাব্রিয়াল জেসুসের না থাকা এই জায়গায় বড় একটা মিস তাদের জন্য। তবে কাই হাভার্টসের কথা বলছেন, আপনি লাস্ট সিজনটাও যদি দেখেন চেলসিতে তাকে আসলে কত জায়গায় ট্রাই করা হয়েছে, উইংয়ে ট্রাই করা হয়েছে, নাম্বার 9-এ ট্রাই করা হয়েছে, অ্যাটাকিং মিডফিল্ডে ট্রাই করা হয়েছে, সুতরাং সেই জায়গার মধ্যে একটা পজিটিভ একটা রোল আসলে তার খুঁজে বের করা যেখানে ট্রাই করছেন মিকেল আর্টেতা। হ্যাঁ, আপনি হচ্ছে গিয়ে ট্রসার্টকে যদি একটু নিচে নামিয়ে আপনি যদি হচ্ছে তাকে নাম্বার 9 হিসেবে খেলান সেটাও কিন্তু খারাপ কিছু হয়তো বা হবে না, কারণ আপনার মিডফিল্ডটা তো অলমোস্ট আসলে সেফ। ওডেগার্ড যেখানে রয়েছে, থমাস পার্টি যেখানে রয়েছে, ডেক্লান রাইস রয়েছে, ওই জায়গাটায় মিডফিল্ডটা আর্সেনালের যথেষ্ট স্ট্রং, এবং এইবার মিকেল আর্টেতার স্কোয়াড ডেপথ নিয়েও বোধহয় খুব বেশি সংশয়ের জায়গা আর থাকবে না, যেহেতু চমৎকার আমার কাছে মনে হয়েছে তারা ট্রান্সফার সিজনে ডিল করেছে। কিন্তু আমার অবশ্য মনে হয়েছে যে আরও একটা একজন ফরওয়ার্ড
হলে আসলে ভালো হতো কিনা, কারণ গ্যাব্রিয়েল জেসুসকে তারা গত সিজনের ক্রুশিয়াল টাইমে হারিয়ে ফেলেছিল। কাই হাভার্টসকে কি আপনি মানে সেই জায়গায় পারফেক্ট রিপ্লেসমেন্ট? আমি না না না, কাই হাভার্টসকে ওই জায়গায় আসলে ভাবাই যায় না। চেলসিতেও সেটা হয় নাই, আর্সেনালেও সেরকম কিছু হবে বলে সেরকম কোনো ইঙ্গিত নাই। কিন্তু মিকেল আর্তেতার জন্য এই ম্যাচটা জেতা হয়তো একটা স্টেটমেন্ট হতে পারে, যদিও আর্সেনাল এবং ম্যান সিটির অতীত রেকর্ড আমাদেরকে বলছে না যে আর্সেনাল এই ম্যান সিটিকে হারাতে পারে। কিন্তু ওই জায়গায় ম্যান সিটির যদি কথা আমরা বলি, ম্যান সিটির দলটা কি ট্রেবল জয়ী, কিন্তু রিয়াদ মাহরেজ নাই, চলে যেতে হয়েছে, সিটির কি আসলে একটু ধার কমে গেল? দেখেন, পেপ গার্দিওলাকে যখন ম্যাচের আগে জিনিসগুলো জিজ্ঞেস করা হয়েছিল, পেপ গার্দিওলা কিন্তু তিনি বলেছিলেন যে আজকের এই ম্যাচটায় ক্লিয়ারলি ফেভারিট হচ্ছে গিয়ে আর্সেনাল, বেটার পজিশনে তারা রয়েছে। কারণ ওই যে আপনি শুরুতেই বলছিলেন যে দুই সপ্তাহ আগে তারা প্রি সিজনটা শুরু করেছে, সেখানে সেই সুবিধাটাই হয়তো আর্সেনাল এই ম্যাচটায় পাবে। কারণ ম্যানচেস্টার সিটি তারা এখনও নাকি নিজেদের ফুল সেট আপটা তারা আসলে করতে পারেনি। আমরা যদি ম্যানচেস্টার সিটির প্রি সিজনের রেজাল্টগুলো যদি একটু দেখি, সেখানে কিন্তু আমরা দেখবো ম্যানচেস্টার সিটি আর্সেনালের তুলনায় ম্যাচও কিন্তু কম খেলেছে। সেখানে তারা ইয়োকোহামা জাপানের দল তাদেরকে হারিয়ে দিয়েছিল 5-3 গোলে, বায়ার্ন মিউনিখের সাথে জিতেছে 2-1 গোলে, তবে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে তারা কিন্তু শেষ ম্যাচটা তারা হেরেছে 2-1 গোলে। এবং ম্যানচেস্টার সিটি কিন্তু খুব বেশি সাফল্য কিন্তু আসলে করেনি। সব দল যে সময় আসলে ইউএসএ ট্যুরে ব্যস্ত ছিল, ম্যান সিটি এবার অনেকটাই নীরবে নিভৃতিতে তারা গেছে এশিয়ান ট্যুরে, এবং আমরাও খুব একটা খোঁজ খবর আসলে রাখতে পারি নাই ম্যান সিটির, এবং রাখাও আসলে হয় নাই। তো ম্যান সিটির ক্ষেত্রে আসলে যেটা ইম্পর্টেন্ট, আমরা সবাই জানি মাতেও কোভাচিচ আসলে কেমন খেলেন, কোথায় খেলেন, কিন্তু গুন্দোগানের রিপ্লেসমেন্ট সরাসরি তিনি কি না সেই প্রশ্নের জবাব আমরা জানি না। ম্যান সিটির প্লেয়ারদেরও এখনও সেই পুরো ফিটনেসের জায়গায় যাওয়ার কোনো রকম সম্ভাবনা আমি অন্তত পক্ষে দেখি না, যতটুকু যা বুঝি আর কি। যে একটা অনেকেই বলেন যে একটা সিজন শুরু হলে 4টা ম্যাচ গেলে বোঝা যায় যে প্লেয়ারের ফিটনেসটা আসলে কোথায়, 6 সপ্তাহ যে কথাটা বলা হয়, তো সিটির ওই জায়গায় তো 6 সপ্তাহের সেই ট্রেনিং বা ম্যাচ খেলার সেই অভ্যাসটা এখনো গড়ে ওঠে নাই। এখনো পর্যন্ত সিটি আসলে ঘোরেই থাকার কথা, যদিও পেপ গার্দিওলার জন্য এই ব্যাপারটা অন্যরকম। যে দেখেন, গত এই যে চ্যাম্পিয়ন্স লিগের আমল শুরু হওয়ার পর থেকে শুধুমাত্র একটা দলই পেরেছে পরপর 2 বছর চ্যাম্পিয়ন্স লিগ জিতলে, সেটা অবশ্য 3 বছর রিয়াল মাদ্রিদ। সেই জায়গাটায় আসলে ম্যান সিটি নিজেদেরকে নিয়ে যেতে পারে কি না? গত 7 বছরে তারা 5টা প্রিমিয়ার লিগ জিতেছে গার্দিওলার আমলে, কিন্তু আরও একটা চ্যাম্পিয়ন্স লিগ টানা 2 বার জিতে সিটির পক্ষে তো সম্ভব, এই দলের পক্ষেও সম্ভব। সেখানে তারা ওই পর্যায়ে নিজেদেরকে নিয়ে যেতে পারে কিনা, আমার ধারণা যে এই ম্যাচটার সব কিছু এসব কিছুর ওপরে নির্ভর করছে। মানে জাস্ট আ ফ্রেন্ডলি ম্যাচ, খুব বেশি সিরিয়াস হওয়ার কিছু নেই, কিন্তু তারপরও এই ম্যাচটা নিয়ে কিছু একটা উন্মাদনা অবশ্যই থাকবে। তাই আমরা আপনাদের কাছে এই ম্যাচের প্রেডিকশনটা জানতেই চাইবো যে আর্সেনাল ভার্সেস ম্যান সিটির এই কমিউনিটি শিল্ডের ম্যাচের স্কোর লাইন কী হবে সেটা নিশ্চয়ই আপনারা কমেন্ট সেকশনে আমাদেরকে জানিয়ে দেবেন। আর কিছু বলার আছে, প্রেডিকশন দেবেন কিছু এই ম্যাচের? For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download TSports app to enjoy exciting games and highlights. Visit TSports.com.